ব্লগ অন্য কিছু করতে পারো না? আরে দাঁত বের করে এই খেয়েছি ওই খেয়েছি, আরে কথা বলছো ঝগড়ুটের মতো লাগছে, চোখ কান নাড়িয়ে এ করে। আমি এখানে এসে বসে আছি, অন্তত 15 মিনিট হয়ে গেছে, এর আগে থাম্বনেল তুললো এগুলো নিয়ে, তারপরে যেখানে যা পায় সেটা নিয়ে ঢুকিয়ে নেয়। আর খাটের তলা তো বিখ্যাত, বাঙালি খাটের তলা মানে বিখ্যাত। আমিও মাঝে মধ্যে দাঁড়াচ্ছিলাম, একটু হাওয়া রয়েছে, ঘরের মধ্যে বড্ড গরম লাগছে, আর এটা আর কি বলবো, ঘর ছেড়ে একদম বেরোইনি। হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। এখন থেকেই ব্লগটা শুরু করছি, আর হাতে রয়েছে বেলের পানা, ওই বেলের পানা বেলের শরবত যা খুশি বলো। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে হ্যাঁ, বাপের বাড়ি এসেছি। আগের সপ্তাহে সব কিছু ওখানে মিটেছে, ওখানে ছিলাম প্রায় এক সপ্তাহ ছিলাম, আবার বাড়ি গেছিলাম, আবার চলে এসেছি বাপের বাড়িতে নাচতে নাচতে। আর গতকাল অ্যাকচুয়ালি এসেছি, আর এইটা মানে সবার বাড়িতে খাওয়া হয়ে গেছে, ব্লগ স্টার্ট করেছি। হ্যাঁ দেখতে তো পাবেই, চোখে তো আর অন্ধ নও। যাই হোক, আর সবার খাওয়া হয়ে গেছে, আমি এবার লাস্টে রসিয়ে বসিয়ে খাচ্ছি। কারণ মানে লাস্টে রসিয়ে বসিয়ে খাচ্ছি, হ্যাঁ কারণ লাস্টে খাওয়ার ভালো জিনিস, লাস্টে খাওয়ার মজাটাই আলাদা। আর এসেই অলরেডি কালকে রাতে কিন্তু কড়াইশুঁটির কচুরি তরকারি খাওয়া হয়ে গেছে, বুঝেছো? মানে খাওয়ার গল্প না, আর ব্লগ অন্য কিছু করতে পারো না? আরে দাঁত বের করে এই খেয়েছি ওই খেয়েছি, আরে আমার মন যেটাই খুশি হয়েছে সেইটাই আমি বলছি, সেইটাই বলছি, মানে খেয়ে খুশি হয়েছে, খাওয়া দেখে খুশি হয়েছে। মাও ভালো মানে ভালো ভালো জিনিস আজকে করছে, এখানে পোলাও হচ্ছে, বাসন্তী পোলাও। ওহো, সবে এখন গোবিন্দভোগ চালটা সব কিছু দিয়ে দিয়ে ভাজা হচ্ছে, তারপর হবে, দারুণ। মানে বাপের বাড়ি এলেই না খাওয়া 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 শুরু হয়ে যায়, কী করবো বলো? আসলে বাবা মাও তো চায় মেয়ে একটু খেয়ে খেয়ে ফুলে মোটা হোক, জামাইটাও খেয়ে খেয়ে ফুলে মোটা। সেগুলো কোথায় যায় আমি মাঝে মাঝে, আমিও ঠিক বুঝতে পারি না, আমি খাই প্র্যাকটিক্যালি কোথায় যায়। আগে ছোটবেলায় না মোটা ছিলাম, মানে হাতি ছিলাম, মোটা ছিলাম না বাবা, সেটাই ঠিকঠাক ছিল। তো যাই হোক, আপাতত এখন আমি রোগা হয়ে গেছি, আসলে প্রচুর খাটুনি থাকে আমাদের, না অ্যাকচুয়ালি ঘুমটা কম হয় সেই জন্যই হয়, হয়তো আর জানি না কেন হচ্ছে। আমি খুশি রোগা থেকেই খুশি, তাতে কি বলো তো? কথা বলছো ঝগড়ুটের মতো লাগছে, চোখ কান নাড়িয়ে এ করে ভালো করে কথাও বলতে পারো। আপাতত বেলের পানাটা এনজয় করি, তোমরাও নিশ্চয়ই। আমি সবে ভাবছি এক্ষুনি বলবে, আপাতত বেলের পানাটা এনজয় করি, আবার পরে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি এখন বেলের পানা খাবো ভালোভাবে, কারণ এই সিজনের এই ইয়ারে ফার্স্ট কিন্তু বেলের পানা। তোমাদের এটা বসন্ত, বসন্ত এসে গেছে বুঝেছো, এখনো গরম পড়েনি, প্রায় পড়তে চলেছে। আর তোমাদেরও নিশ্চয়ই বেলের পানা ভালোবাসো, অনেকেই ভালোবাসো, সাহেব কিন্তু বেলের পানার থেকেও বেশি ওই বেলটা ওরমভাবে খেতেই ভালোবাসে, মানে ভেঙে না ভেতরে ওইটা খেতে ভালোবাসে, অনেকেই বাসে হয়তো, আমি বাসি না, আমি এইভাবে খেতেই ভালোবাসি। বেলের পানা খাওয়া কমপ্লিট করে না আমি আর ওই এক জায়গায় বসে থাকতে পারি না, একবার এঘর ওঘর করছি, এদিকে একটু ব্যালকনিতে আসছি, ব্যাস ওদিক থেকে কমেন্ট পাস করা শুরু হয়ে গেছে, পাগলে কি না বলে, এত কানে ঢোকালে হয় না। আর অনেক দিন পর এসেছি তো ঠিক মনে হয় যে এঘর ওঘর যাই, কোথায় কী রয়েছে দেখি, মানে যতই হোক। এটা বড্ড বকছে, এটা বড্ড বকা শুরু করেছে, আমি ছাদে উঠবো বলেছি, আমি বলছি এঘর ওঘর করছি। তোমার ব্লগ করা দেখে আমার আজকে ট্রিক্স মারতে ইচ্ছা হচ্ছে, যতক্ষণ ব্লগ কেমন পাবলিক ব্লগ করা শুরু হলো, বেলের পানা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আরে কমপ্লিট হয়ে গেছে, আমি এঘর ওঘর করছি সেটাই তোমাদেরকে বলছি, মার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি স্থির হয়ে এখানে এলে বসতে পারি না, মানে যখন বাবার সাথে গল্প করলাম সবার সাথে করলাম তারপরে এঘরে এখানে কি রয়েছে ওখানে কি রয়েছে এগুলো একটুখানি ওই ঘাটাঘাটি করি। আরে বুঝতে পারছো তো, তার মাঝে মাঝে ঝগড়া করে, কে ঝগড়া করছে? তোমার তো পজিশনটা একবার সোজা, একবার এই রকম, একবার এদিকে, আর তার মাঝখান দিয়ে দেখো দূরে দেখতে পাবে ওই জামার ভেতর থেকে ভুঁড়িটা বেরিয়ে আছে, কিছু বলার আছে? যতই হোক বলতে শুরু করলে কেউ স্কোপ পায় তাই মা, এই দেখো বকে যাচ্ছে, যদিও মা কিন্তু আমার মাথাটা ঠিক নেই, আসছে পাশের লোক যদি শোনো ব্লক করতে কি অবস্থা, আমার মাও হাসছে ও হাসছে, দূর ব্যাং তোমরা থাকো আমি চললাম। বাপের বাড়িটা এলে না ওই জন্যই মনে হয় কি মা মা কোথায় কি রেখেছে, এটা যতই হোক বুঝতে পারছো তো এটা টান আলাদা। আর একটা জিনিস তোমাদের দেখাই,
সেদিনকে দেখেছিলে যে আমার শ্বশুরবাড়িতে গেছিলাম, মা ওখানে এঁচড় পেরেছে, তো সেটাও বিরিয়ানি হয়েছিল, খাওয়া হয়েছিল। তারপর আবার এঁচড় মা পাঠিয়ে দিয়েছে, এবার দুপুরের জমিয়ে ভুড়ি ভোজ করতে বসেছে। ফাইনালি খেতে বসবে, বড়া মানে বরাবরের মতো কথা। ফাইনালি আবার কি খাবার দেখাও, দেখাও। হ্যাঁ ডেফিনেটলি দেখাবো। এই দেখো, এটা হলো বাসন্তী পোলাও, মা করেছে। এখানে চিকেন কষা, কুলের অম্বল মানে কুলের চাটনি, আর এই মেড বাই মম, সবগুলোই মেড বাই মম। পাটিসাপটা কোনটা ছেড়ে কোনটা খাবো, উফ, জিভ দিয়ে জলটা জাস্ট টপাং করে বল না। না আমি এখানে এসে বসে আছি অন্তত 15 মিনিট হয়ে গেছে, এর আগে থাম্বনেল তুললো এগুলো নিয়ে, তারপরে খাওয়া। হ্যাঁ থাম্বনেলটা তুলছিলাম, আরে খাচ্ছি কেন দেখাবো না বলো না, ভেবো না লোভ দিচ্ছি, মানে লোভ ক্রিয়েট করছি তোমাদের জন্য, কিন্তু আমার মনে হয়েছে দেখাই, তাই ইচ্ছা হয়েছে। চলো হ্যাঁ ফাইনালি খাও, আগে তেজপাতাটা খাই, তেজপাতা খাওয়া দিয়েই স্টার্ট করতে হয়। সবই ফাইনালি খাবে, ভালো হয়েছে, হালকা মিষ্টিতে পোলাওটা হয়েছে, দারুণ হয়েছে মা। দুপুরে খাওয়ার পর না একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন প্রায় 5টা বাজে, আর একটু ছাদে এসেছি, অনেক দিন আসা হয় না, মানে বাপের বাড়ি আসি কিন্তু ছাদে আসা ঘোরা হয় না। একটা টাইম ছিল যখন বিয়ের আগে না ডেইলি আমি ছাদে উঠতাম, মানে 5 মিনিটের জন্য হলেও উঠবো। আর এই দেখো, এটা একদিনে ঘুমিয়ে খেয়ে ফুলে গেছে, আমিও মুখটা যেন ফোলা ফোলা লাগছে মনে হচ্ছে। তোমার একটু ফোলা দরকার আছে, এই চেহারা ছিলি তারপর বোকো না, দেখে মনে হয় যেন রুগী হয়ে গেছে। কি করবো, ভালো মোটা থাকার থেকে, মানে মোটা হওয়ার থেকে রোগা থাকা অনেক বেটার। আর ঘুরে ঘুরে দেখছি এদিক ওদিক থেকে কেউ কিছু উঁকি মারছে কিনা, কারণ প্র্যাকটিক্যালি বলবো ব্লগ করলেই না লোক সব হাঁ করে তাকিয়ে থাকে যেখানেই করি না কেন। তো আর এখানে সবাই আমার মোটামুটি চেনে, আর বিয়ের আগে তো ব্লগটা শুরু করিনি, বিয়ের পর মানে এই জাস্ট 2.5 বছর হলো করছি, কিন্তু এটাকে ওই আমার গাবলু হিসেবে চেনে এই অবধি। আমি একটা কথা ভাবি, লোক মাঝে মাঝে দেখে ভাবে জিনিয়া বিয়ের আগে সারা পাড়াকে মাতিয়ে রাখতো, মানে চিৎকারে এখন মিস করে, এখন মিস করে সবাই, সারা পাড়া মেতে থাকতো, এখন পাড়ার লোক একটু নিশ্চিন্তে ঘুমাচ্ছে মাঝে মাঝে। এতদিন পর ওকে দেখে হয়তো ভাববে কিসের জন্য ও চুপচাপ হয়ে গেছে, মানে সব বকাটা এখানে দিয়ে দেয়, তো ওই জন্য বাকিটা আর থাকে না, বাজে অনেক চিটা সবটা এখানে দিয়ে দেয়। বাজে অনেক বকেছো এটা মোটামুটি সবাই দেখতে পাচ্ছে, এটা ব্ল্যাক ডগ, চিনিয়ে দিতে হবে না লোক কালার চেনে, কালার আমি ব্ল্যাক ডগ কোনটা হোয়াইট ডগ, হ্যাঁ হ্যাঁ সে তো চেনে। মানুষের ছাদ, খাটের তলা, বিছানা, মানে মানুষ দরজার পাশ, মানে মোটামুটি দেখতে পেলে বাঙালিদের এইসব জিনিস দেখতেই পাবে। ঠিক ঠিক, খাটের তলা মানে বাঙালির খাটের তলা, কিন্তু আমাদের না, আর ছাদ মানে বিখ্যাত হয় ছাদ চারদিকে ঝুঁকে, আমাদের নিচের ফ্ল্যাটের যারা আছে তাদের। আর দরজার পাশে কী কী থাকে সেটা জিনিয়া জানে, আমাদের দরজার পাশে অনেক জিনিস থাকে, মাদুর থাকে, তারপর আমার ড্রামবেলগুলো থাকে। হ্যাঁ ওই ম্যাটটা নিয়ে তুমি এক্সারসাইজ করো, যেটাই করি না কেন সব দরজার পেছন দিকে ওগুলো গিয়ে ঢুকে অ্যাকচুয়ালি জায়গা হয় না সেই জন্য। হ্যাঁ এটা বাঙালিদেরই আমি দেখেছি, যেখানে যা পায় সেটা নিয়ে ঢুকিয়ে দেয়, আর খাটের তলা তো বিখ্যাত, আমরা কোনো কিছু, আমরা বাঙালি খাটের তলা মানে ফেলতে পারি না, আমরা কোনো কিছু ফেলতে জানি না, আমরা জানি সব কিছু রাখতে হয়, মানে কতটা ভালো বাঙালি, যা যা জিনিস সব খাটের তলায় ঢুকে যাবে। আমার মাও এরকম ছিল, আছে এখনো আছে, মায়ের যে বৌমা হয়েছে সেও এরকম, যে কোনো জিনিস খাটের সেই ভেতরে যে শোকেস মতো এ করা আছে বক্স খাটের তলায় সব। এটা ভুল বলছো, এটা ভুল বলছো, এটা কিন্তু ভুল বলেছে, খালি কৌটো ক্রিমের, তারপর আরো না না সব কিছু জিনিস না, শুধু হারপিকের কৌটোটা রাখতে নেই, ওটাই ফেলে দেয়, নালে ওটাকেও রেখে দিত নিয়ে। খাটের তলা বিখ্যাত বরাবর, তোমার এখন বক্স খাট হয়ে সেটাও জিন্দাবাদ, আগে আমার মায়ের সময়ও ভালো। ঠিক জাঙ্গিয়া শুকনো করতে দিয়েছে, এটা আমাদের নিচের ফেটে, এরকম ভাবে বলার কিছু নেই, আমরাও তুমি পড়ো ভালো করে দেখলে বোঝা যাবে কোনটা ফাটা কোনটা ফাটা নেই, বাঙালি ফাটা আন্ডারওয়্যারও কিন্তু ফেলে না আমি যতদূর জানি। দাঁড়াও আমি একটু কাছে মান জানা বাচ্চা গাড়া লোটাই আসলি হয়ে গেল না।
দরজার পাস মানে কি অবস্থা? দরজার পাস ঠিকঠাক ইউটিলাইজ করতে পারে না। এখন লুডো খোঁজা হচ্ছে, কেননা ঠিক হয়েছে লুডো খেলা হবে না। লুডোর বোর্ডটা পাওয়া গেছে কিন্তু গুটিগুলো পাওয়া যায়নি। আর জিনিয়া একটু আগে গুটি বলতে গিয়ে গুটি বলে ফেলেছে, কেন জানি না, মাঝে মাঝে এরকম উল্টো পাল্টা বকছে। আরে কিছু তো খেললে ভালো লাগবে সবাই মিলে। এই দেখো জিনা ওড়ালে, এটাও তো লুডো, গুটি তো নেই, লুডোর গুটি পাওয়া যায়নি, সেজন্য মোবাইলেই লুডোটা খেলা হচ্ছে। এটা একটা ভালো অপশন, মোবাইলে অ্যাপসটা আছে বলে। বাট সত্যি কথা বলছি, লুডোর বোর্ডে লুডো খেলার যে মজাটা সেটা একটা অন্যরকম মজা। মানে প্র্যাকটিক্যাল বলতে গেলে লুডো খেলতে খেলতে চুরি করা, পাস দিয়ে একটা করে গুটি সরিয়ে দেওয়া, সেগুলোর মধ্যে যে আনন্দ সেটা এটার মধ্যে হয় না। তো এটা একটু টেকনিক্যালি খেলা হয়ে যায়। বাট চলো, গুটি পাওয়া যায়নি আর কি করা যাবে। দুই কোনটা দেবে দেখো। হ্যাঁ এই তো আমি দিচ্ছি। কি হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। অ্যাকচুয়ালি দুধের সাথে ঘোলে মিশছে। এই বল চাও খেতে ভালো, বল পচা দই, পচা দই। সত্যি অ্যাপে সেই মজাটা হয় না, মজাটা আসে না। লুডো খেলা অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি অবস্থা দেখো। মোমবাতি জ্বালিয়ে হঠাৎ করে পাওয়ার কাট, প্রায় 15-20 মিনিট হলো এইরকম অবস্থা, ভাল লাগে না। যদিও আমাদের এখানে কারেন্টটা খুব কম যায়, কিন্তু হঠাৎ করে কোনো প্রবলেম হয়ে গেছে। আর ব্যালকনিতে পুরো অন্ধকার, মা একটু জায়গা নিয়ে বসে আছে, বাইরের দিকটা একটু হাওয়া রয়েছে। তুমি বসবে না বাইরের দিকে একটু ব্যালকনিতে? আমিও মাঝে মধ্যে দাঁড়াচ্ছিলাম, একটু হাওয়া রয়েছে, ঘরের মধ্যে বড্ড গরম লাগছে। আর এটা আর কি বলবো, ঘর ছেড়ে একদম বেরোয়নি, চমকে গেছি। বদমাইশ, হামাগুড়ি দিচ্ছে অন্ধকারে, দেখে ভয় লেগে গেছে সত্যি। স্কোপ পেলে হলো বলো। ওই তুমি বেরো, আমার ভয় লাগছে। তুমি কি করছিল গো? বাপরে বাপ সাহেব, সিরিয়াসলি এরকম করবে না কিন্তু, হার্ট অ্যাটাক করে যাবো। আমি না ঢুকে দেখাতে গেছি, কি অবস্থা। আর লুডো খেলায় আমি বাবা মা খেলেছি, ফার্স্ট উইনার হয়েছে বাবা, সেকেন্ড উইনার মা, আর থার্ডে আমি পুটের জন্য বসে থেকে থেকে একদম গোহারা হেরেছি। সত্যি চমকে গেছি, মানুষ এরকম ভাবে ভয় দেখায়? একই কারেন্টটা আমি মানে কি ভেবেছি, কি ভেবেছি, হঠাৎ করে ঘরে কিছু ডুবলো নাকি? মোমবাতি নিভিয়ে দিলেই হবে তাই নাকি? চ্যালেঞ্জ, নিভিয়েই দিচ্ছি। হ্যাঁ নিভিয়ে দাও। কি হলো, তুমি উঠছ কেন? নিভিয়ে দাও না, ও ব্যাটা নিভিয়ে দাও। তুমি যাও ভাগো। হ্যাঁ নিভিয়ে দাও। আই কিছু করবে না, কি করছে, আমি কিছুই করিনি, নিভিয়ে দেবো। তো ওখান থেকে ফু করলে হবে না, নিভিয়ে দাও বলছি তো, নিভিয়ে দিবে। ভয় লাগছে, আই এটা সত্যি? তুমি কি কি আর কি রকম একটা করলে? আমি নেবাইনি ওই জন্য মোমবাতিটা। কি কিরম করলে হামাগুড়ি দাও, আমি তো কি কি একটা করেছো, কি করেছো? 10:15 বাজে, এখনো কারেন্ট আসেনি। কিছু করার নেই, সবাই অলরেডি খেতে বসেছি, বাবা ঘরে বসেছে। আসবে না, রুটি তরকারি ডিমের পোচ মিষ্টি, কিন্তু আমি রুটি খাচ্ছি না, মুড়ি খাচ্ছি। কারণ মানে মুড়ি শশা পেঁয়াজ চানাচুর দিয়ে সব কিছু দিয়ে মেখেছি, একটু তরকারিও নিয়েছি, ডিম পোচ অ্যান্ড মিষ্টি। আর অ্যাকচুয়ালি না, পেটটা ভার হয়ে আছে সকালে ওরকম খেয়ে, আর ভাল লাগে না যেন, কারেন্ট অফ হলে যেন মাথাটা গরম হয়ে যায়। তো এইভাবেই খাবো, আর কথা না বাড়িয়ে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। এটা এখন খাবে তাই আমার চিন্তা নেই, কোনো ভয় টয় দেখানোর কোনো প্রশ্নই নেই। তো এখানেই ব্লগটা এন্ড করছি, আবার নেক্সট ব্লগে আসছি। টাটা। ঠিক ঠিক কোথায়? না কোথাও নেই, মনে হয় না।
ইরিটেটিং এক